ওখানে মাঠে দেখা যাক, খেলা গোলস করলে 2-1। দেখা যাক, সুবর্ণ সুযোগ পেলে কিন্তু ওখানে গোল পরিশোধ রাখার, গোল পরিশোধ রাখতে পারি কি মাঠে। দেখা যাক, গোল পরিশোধ রাখলে গোল স্কোর লাইন কিন্তু 2-2 হবে না, কিন্তু একবারের ব্যবধানে কিন্তু কালাদার কিন্তু জয়লাভ করছে মাঠে। দেখা যাক, প্লেয়ার কিন্তু পিছনে কিন্তু ডিস্টার্ব করতে গেল, ওখানে শট আর গোল। দেখা যাক, আবারও বলে কালাদা, ও এটা কি পোস্টে লাগলো ওখানে। ও কালাদা, এটা কি গোল দিল ওখানে। এটা কি গোল করলো ওখানে, শটে পাওয়ারে গোল। সেমিফাইনাল ম্যাচ, সেমিফাইনাল ম্যাচ কিন্তু মাঠে চালু গেল, কিন্তু বলতে বলতে এটা কি গোল করলো ওখানে, শটে পাওয়ারে গোল। সেমিফাইনাল ম্যাচে কিন্তু খেলার শুরুতে কিন্তু ওখানে গোল খেয়ে গেল। ও এটা কি হলো ওখানে মাঠে। খেলার ভিতরে এটা কি হলো ওখানে, ফাউল দিল কিন্তু মাঠে। ও কালাদা, এটা কি গোল দিল ওখানে। দেখা যাক, আবারও বলে কালাদা, ও এটা কি পোস্টে লাগলো ওখানে। প্রথম সেমিফাইনাল ম্যাচ কিন্তু মাঠে। হয়
বললো কিন্তু প্রথম হাফ গোল স্কোর লাইন 1-1। দ্বিতীয় দেখালে চলে গেল কিন্তু মাঠে, এখনো গোল স্কোর লাইন 1-1। বাপ্পাদা শট কালাদার ওখানে, ও আবারও শট ডাকাচ্ছিস ওখানে, চলে গেলে অসুবিধা এটা কি হলো কালাদার সাথে? ও অনেকটা লং শট আছিস তখন, আবার খেলনা খেলা গোল। দেখা যাক খেলা গোল স্কোর লাইন 2-1। দেখা যাক এগেনস্ট টিম কিন্তু মরিয়ার চেষ্টা থাকবে কিন্তু গোল পড়ছে দেখা যাচ্ছে, যেহেতু সেমিফাইনাল প্রথম ম্যাচ। ও শট পোস্টে লাগলো, দেখা যাক খেলা 1 মিনিট অতিরিক্ত সময়, কালারা কিন্তু মাঠে 1 গোলের ব্যবধানে কিন্তু এগিয়ে আছে মাঠে, এগেনস্ট টিম সমতলে ফেরাতে পারে কি? দেখা যাক রেফারি কিন্তু ওখানে কিন্তু বাপ্পাদা হাত দিয়ে সেভ দিল কিন্তু ওখানে বল, দেখা যাক সুবর্ণ সুযোগ পেলে কিন্তু ওখানে গোল পরিশোধ রাখার, গোল পরিশোধ রাখতে পারি কি মাঠে? বাপ্পাদা এটা কি করলো ওখানে, 1 গোলের ব্যবধানে কিন্তু কালারা মাঠে এগিয়েছিল।
দেখা যাক গোল পরিচিত রাখলে গোল স্কোর লাইন কিন্তু 2-2 হবে না, কিন্তু এক গোলের ব্যবধানে কিন্তু কালাদারা কিন্তু জয়লাভ করছে মাঠে। দেখা যাক প্লেয়ার কিন্তু পিছনে কিন্তু ডিস্টার্ব করতে গেল, ওখানে শট আর গোল রেফারি লম্বা হইছে। মাধ্যমে সচিন কিন্তু কোনটি মাঠে সচিন কিন্তু কোনো জয়লাভ রাখে আমরা